আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনলাইনে আছে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে, চাঁদার সাহায্যে কিভাবে কোণগুলো নির্ণয় করতে হয় সেগুলো দেখিয়েছি। আগের ক্লাসে রেখা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা কোণের আরও কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। ১৪৩ পৃষ্ঠায় তোমাদের জ্যামিতি ছিল। আমরা ১৪৩ পৃষ্ঠা থেকে একদম ১৫১ পৃষ্ঠা পর্যন্ত মোটামুটি শেষ করেছি। ১৫১ পৃষ্ঠা তোমাদেরকে বলেছিলাম যে কোণগুলো বাসায় অনুশীলন করতে। ১৫ পৃষ্ঠাতেও কিছু কোণ দেওয়া আছে। আর ১৫ পৃষ্ঠায় যে যে ৫০ ডিগ্রি পরিমাপের একটি কোণ আঁকি, যে একটা বর্ণনা দেওয়া আছে, এগুলো তোমাদের লাগবে না, এগুলো তোমাদের করতে হবে না। এই যে বর্ণনাগুলো তোমাদের করার দরকার নেই। তোমরা এই ডিগ্রি কোণগুলো বাসায় অনুশীলন করবে। ১৫১ পৃষ্ঠা আমরা আজকে ১৫২ পৃষ্ঠা করব। ১৫২ পৃষ্ঠায় দেখো কিছু কোণ সম্পর্কিত ছক দেওয়া আছে, যেগুলো তোমরা থ্রিতে করেছো আর গত ক্লাসেও কিছু কোণ করিয়েছে। যেমন সূক্ষ্মকোণ ক্লাস থ্রিতে করেছো যে ৯০ ডিগ্রি এর ছোট। ছোট হলে বলেছিলাম হাতের ডান দিকে কোন চিহ্নটা দিতে হবে, এই যে সেই কোণ চিহ্ন। সমকোণ ৯০ ডিগ্রি। স্থূলকোণ ৯০ ডিগ্রি চাইতে বড়, তাই হাতের বামে চলে যাবে। আর ১৮০ চাইতে আবার ছোট। এটা হচ্ছে তুমি চাঁদার সাহায্যে করতে পারো, যে কোনো ১৮০ চাইতে ছোট কোণ নিবে। যেমন ১২০ ডিগ্রি, ১৩৫ ডিগ্রি, ১৪০, তারপর ১৬০, ১৭০, এগুলো ১৮০ চাইতে ছোট যে কোণগুলো আর কি। এরপর হচ্ছে সরল কোণ, গত ক্লাসে করিয়েছি ১৮০ ডিগ্রি, যে একটা রেখা দিয়ে এভাবে দাগ দিয়ে বলবে যে এটা ১৮০ ডিগ্রি। তো এই কতগুলো কোণ সম্পর্কে তোমাদের ধারণা আছে, তো এগুলো নিয়ে আমি আর কথা বলছি না। আমরা আজকে সন্নিহিত কোণটা সম্পর্কে দেখব, তারপরে পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীব কোণ, এই কোণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, সন্নিহিত কোণ দেখো, সন্নিহিত কোণটা কোন কাকে বলে? এখানে দেয়া আছে সন্নিহিত কোণটা বেশ বড়, আমি চিত্রের সাহায্যে তোমাদেরকে বুঝাচ্ছি, বুঝাই দিব, আগে একটু পড়ে নেও। যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু ও একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং তারা পরস্পরের সমপাতিত না হয়। খুব কঠিন কঠিন ভাষা, তাই না? আচ্ছা, তো সন্নিহিত কোণ আগে চিত্র অঙ্কন করি, তারপর বৈশিষ্ট্যটা আগে দেখি। হ্যাঁ, সংজ্ঞা দিয়ে বৈশিষ্ট্য পাওয়া যায়, বৈশিষ্ট্যটা পড়লে তোমরা পারবে। আগে চিত্রটা অঙ্কন করি আর সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি চিত্র দিয়ে। দেখি দুইটি কোণ, আচ্ছা দুটো কোণ আট করব, ৯০ ডিগ্রি চেয়ে ছোট হবে। হ্যাঁ, এই একটা কোণ, এর ভিতরে আবার আরেকটা কোণ দিলাম, যে কোনো, এটার কোনো মাপ নাই, তুমি ইচ্ছা মতো দিবা। এই যে দেখো, আমি ইচ্ছা মতো দিয়েছি, প্রথমে রেখা টেনেছি, তারপর একটু বাঁকা করে এই কোণ রেখাটা দিয়েছি, তারপরে এই জায়গা থেকেই আবার এটা দিয়েছি। তাহলে এখানে দেখো দুটো কোণ, তাই না? এই একটা কোণ, এই একটা কোণ। তো দুটো কোণের একটি সাধারণ বাহু, এইটা হচ্ছে সাধারণ বাহু, এই একটা কোণ, এই একটা কোণ, কোণ ক, কোণ খ, এর সাধারণ বাহু হচ্ছে গ। আর
সাধারণ বাহু হচ্ছে এখানে ঘ দে। হ্যাঁ, সাধারণ বাহু মানে এই যে রেখা বোঝায়, বাহু মানে রেখা বোঝায়, গ ঘ হচ্ছে সাধারণ বাহু। এরপরে হচ্ছে কি, একটি সাধারণ শীর্ষবিন্দু, এই ঘ হচ্ছে সেই সাধারণ শীর্ষবিন্দু। এই যে শীর্ষবিন্দু, এবং পরস্পর সমপাতিত না হয়, একটা আরেকটার উপরে পড়ে যাবে না, মানে এই কোণটা এই কোণের উপরে পড়ে যাবে না, আলাদা আলাদাই থাকবে, তাহলে সেটা সন্নিহিত কোণ। তো চিত্র অঙ্কন করলাম, চিত্রে ঘ, ঘ একটি সন্নিহিত কোণ এভাবে দিতে পারো। বা এটা না দিলে আরেকটু বোঝার জন্য দেই, কোন ক ও কোন খ একটি না দিয়ে দাও, বইয়ে যেভাবে দেওয়া স্বভাবে দিই, পরস্পর সন্নিহিত কোণ। এই যে এই কথাটাই লিখে দিবে, চিত্রে কোন ক এবং কোন খ পরস্পর সন্নিহিত কোণ, এইটুকু দিবে। এই কারণটাই হচ্ছে বৈশিষ্ট্য, এখন আমি সেই বৈশিষ্ট্যটা লিখে দিচ্ছি, যে এদের বৈশিষ্ট্য, এই কারণটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য, যে কোন দয়ের, এই যে ক এবং খ, এই কোন দয়ের সাধারণ বাহু হচ্ছে খ গ। সাধারণ বাহু নাম দিবে, এই রেখাটার নাম দিবে খ গ। কোন দয়ের সাধারণ বিন্দু হচ্ছে এই যে দেখো খ, সাধারণ বিন্দু হচ্ছে এটা, সাধারণ বাহু হচ্ছে এটা, আর এই একটা কোণ আর এই একটা কোণ হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ। ঠিক আছে, বৈশিষ্ট্য কি, কোন দয়ের সাধারণ বাহু থাকবে, কোন দয়ের সাধারণ বিন্দু থাকবে। হ্যাঁ, আমি বৈশিষ্ট্য লিখে দিচ্ছি, বৈশিষ্ট্য এক, কোন দয়ের সাধারণ বাহু আছে দুই, কোন দয়ের সাধারণ বিন্দু আছে। ঠিক আছে, এই দুটো হচ্ছে বৈশিষ্ট্য। এই আমি প্রথমে রেখা দিলাম, তারপরে এটা আর এটা যে কোনো রেখা নিলাম, তারপরে কোণ লিখলাম, তারপরে বললাম ক এবং খ পরস্পর সন্নিহিত কোণ, এটা হচ্ছে তাদের সাধারণ বাহু, ঘ এবং গ ঘ সাধারণ বাহু, আর ঘ হচ্ছে সাধারণ বিন্দু, শেষ। এবার আমরা পূরক কোণ দেখব। পূরক কোণ কি বলেছে, দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন কোণ দয় একে অপরের পূরক কোণ। দুইটা কোণ আট করবো সে আগের মতো, যার যোগ করলে 90 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে একটা লম্ব আট করতে হবে এখন, স্কেলের সাহায্যে, তুমি চাঁদার সাহায্যে লম্বটা আট করবে। হ্যাঁ, আমি আবারও বলছি, প্রতি ক্লাসেই বলছি, আমি ক্যামেরায় ভালো মতো বুঝার যায় যেন, তাই আমি পেন্সিল দিয়ে তোমাদের এই চিত্রগুলো অঙ্কন করছি, তোমরা অবশ্যই চিত্রগুলো, আমি কলম দিয়ে অঙ্কন করছি, তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবে, চিত্রগুলো পেন্সিল দিয়ে অঙ্কন না করলে পুরো চিত্র কেটে দিবে, চিত্র পেন্সিল দিয়ে অঙ্কন করবে। আচ্ছা, পুরো কোণে একটা লম্ব আট করতে হবে, তারপরে যে কোনো জায়গায় একটা চিত্র অঙ্কন করতে হবে, তারপরে বলতে হবে এটা আলাদা আর এটা আলাদা, কিন্তু এই দুটো মিলে যেন 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্য কি, এখানে হচ্ছে এটা ক এবং খ, চিত্রে
কোন খ এবং কোন খ পরস্পর পূরক কোণ, ঠিক আছে? কোন ক ও কোন খ পরস্পর পূরক কোণ। এই আলাদা কোণ, এই আলাদা কোণ, আমি একবারে 90 ডিগ্রি, এটা আমি বোঝানোর জন্য এই দাগটা দিয়েছি যে একবারে 90 ডিগ্রি। তোমাদের বইতেও দেখো দেয়া আছে, এই আলাদা আলাদা করে, তারপরে একবারে ক এবং খ আলাদা করে একবারে। আচ্ছা, এখন বৈশিষ্ট্য লিখি পূরক কোণের। বৈশিষ্ট্য কি? কোণ দ্বয়ের যোগফল 90 ডিগ্রি হবে। একটাই বৈশিষ্ট্য আছে, কোণ দ্বয়ের যোগফল 90 ডিগ্রি হবে পূরক কোণের বৈশিষ্ট্য, তাহলে সেটা পূরক কোণ। কোণ দ্বয়ের যোগফল কি হবে? 90 ডিগ্রি হবে। আচ্ছা, এবার দেয়া আছে তোমাদের বইতে সম্পূরক কোণ। সম্পূরক কোণ, সম্পূরক কোণ, সম্পূরক কোণ যখন দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তোমার বইয়ে দেয়া আছে আগেরটা ছিল 90 ডিগ্রি হবে, তাহলে পূরক। সম্পূরক হচ্ছে কি, 180 ডিগ্রি হতে হবে, তাহলে সেটা হবে সম্পূরক কোণ। আগেরটা আট করেছিলাম লম্ব, আর এখনটা আট করব আগে 180 ডিগ্রি চিত্রটা, ওই যে সরল কোণ, এই যেরকম দাগ দিব আগে, তারপরে এই যে সরল কোণের চিত্র, তো এই যে এটা, তাই না? তো তুমি ধরো যে এখন এটাকে এইভাবে বাঁকা করে দিলে, সবসময় বাম দিকে দিবে, ওই পাশে দিবে না, তাহলে ছোট হয়ে যাবে। সম্পূরক কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটো কোণ মিলে হলো 180 ডিগ্রি হতে হবে। এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। তো চিত্রে কোণ ক ও খ সম্পূরক কোণ, ঠিক আছে? তোমরা চাইলে এখানে ক খর জায়গায় এ বি সি ডিও ব্যবহার করতে পারো, প্রত্যেকটা চিত্রে ক খর জায়গায় এ বি সি ডি ব্যবহার করতে পারো, তোমাদের যদি সমস্যা মনে হয়। আচ্ছা, এখন এর বৈশিষ্ট্যটা দেই সম্পূরক কোণের, যে কোণ দ্বয়ের যোগফল 180 ডিগ্রি হবে। দ্বয়ের যোগফল 180 ডিগ্রি হবে, শেষ, একটাই বৈশিষ্ট্য। দেখো আমি চিত্র কিভাবে অ্যাড করেছি, তুমি চাইলে এটা চাঁদার সাহায্যে অ্যাড করতে পারো। ধরো 90 ডিগ্রি চাইতে বড়, মানে স্থূল কোণের মতো করে নিবে কোণ, তাহলেই তোমার এটা হয়ে যাবে। তোমার চিত্রে এখানে দেখো দুটো চিত্র দেয়া আছে, এই যে দেখো পূরক কোণ কীভাবে করেছে, একটা 30 ডিগ্রি চাঁদার সাহায্যে অ্যাড করেছে 90 ডিগ্রির, একটা 30 ডিগ্রি নিয়েছে আর একটা 60 ডিগ্রি, এটা এই মিলে 90। আর এখানে দেখো একটা 110 ডিগ্রি নিয়েছে আর এটা হবে 70 ডিগ্রি, তা মিলে হয়ে যাবে 180 ডিগ্রি। তুমি চাইলে এটাও অ্যাড করতে পারো, বা তুমি তোমার ইচ্ছা মতো এটা 120 ডিগ্রি নিলা, এটা ধরো 60 ডিগ্রি নিলা, এটা 130 নিলা, এটা ধরো 50 নিলা, এভাবেও তুমি অ্যাড করতে পারো। এটা ধরো তুমি 40 নিলা, এটা ধরো তুমি 50 নিলা, হ্যাঁ, তুমি অ্যাড করে চিত্র অঙ্কন করতে পারো। চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে। আচ্ছা, এবার আরেকটা বাকি আছে, সেটা হলো বিপ্রতীক কোণ। বিপ্রতীক কোণ
আচ্ছা, বিপ্রতীক কোণটা খুবই সহজ, উল্টা করে যে গুণ চিহ্ন দেয়, গুণ চিহ্নর মতো করে আর কি, তুমি যে কোন অ্যাঙ্গেলে গুণ চিহ্নটা দিবা, স্কেল দিয়ে দিলে একটু সোজা হয় এই আর কি। এই যে আমি গুণ চিহ্ন দিলাম, তো গুণ চিহ্ন দিলাম, এই বইয়ে তোমাকে বলেছে এইটা আর এটা বিপ্রতীক কোণ, এটা আর এটাও কিন্তু বিপ্রতীক কোণ, জানো? এই যে আমি আট করছি, এটা এবং এটা এই দুটো কিন্তু বিপ্রতীক কোণ, তুমি চাইলে বলতে পারবে যে ক এবং খ এই দুটো বিপ্রতীক কোণ, চিত্রে কোণ ক ও কোণ খ পরস্পর বিপ্রতীক কোণ, ঠিক আছে? কারণ এই দুটো হচ্ছে সমান, কোণ ক সমান সমান কোণ ক, খ দুটো সমান। আচ্ছা, তাহলে বৈশিষ্ট্যটা লিখি এবার। এক নাম্বার, বিপ্রতীক কোণ দ্বয় পরস্পর সমান, দ্বয় পরস্পর সমান, এটা একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এটাই হচ্ছে, এই বৈশিষ্ট্যটা লিখলেই চলবে, আর লিখা লাগবে না, এটাই লিখো যে বিপ্রতীক কোণ দ্বয় পরস্পর সমান। দুইটি রেখা ছেদ করলে বিপরীত কোণগুলো যে কোণ উৎপন্ন হয় তারা বিপ্রতীক কোণ। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য কী হয়ে লেখা যায়, দুইটি রেখার এইভাবে লিখতে পারি, দুই নম্বরটা, দুইটি রেখার রেখা ছেদ করায়, ছেদ করায় যে ছেদ করায় বিপরীত রীত, ছেদ করলে বিপরীত কোণ দ্বয় বিপ্রতীক, দুইটি রেখা ছেদ, দুইটি রেখা পরস্পর ছেদ করায় বিপরীত কোণগুলো পরস্পর ছেদ করায় বিপরীত কোণগুলোই বিপ্রতীক কোণ, ঠিক আছে? দুইটি রেখা, রেখা দুইটি রেখা পরস্পর ছেদ করায় বিপরীত কোণগুলি বিপ্রতীক কোণ, বিপরীত কোণ দেয় পরস্পর সমান। আচ্ছা, এই গেল বিপ্রতীক কোণ। এই ছকটা তোমাদের দরকার নাই, এটা তোমাদের করার দরকার নাই। এই যে দেখো ঘড়ির কাঁটার এটাকে কি বলা হয়, এটা কি কোণ হয়েছে বলো তো, লম্ব হয়েছে, এটা সমকোণ, এটা কি কোণ বলো তো, এটা কত ডিগ্রি, তারপরে এটা কি কোণ, তারপর এটা কি কোণ, দেখি এটা দেখো সূক্ষ্ম কোণ, ছোট হয়েছে, এটা বলো সরল কোণ, এটাও একটা সূক্ষ্ম কোণ হয়ে গেছে। এভাবে করে তোমরা কোণগুলো বের করতে পারো, এটা তোমাদের করা লাগবে না, ঠিক আছে? এটা তোমাদের করা লাগবে না। আজকে তাহলে এই পর্যন্তই, আমাদের জ্যামিতি আমরা শেষ করলাম, তোমরা অনুশীলনীটা একটু চেক করবে, অনুশীলনীতে অনেকগুলো চিত্র অঙ্কন করে দেওয়া আছে, মানে এই যে লম্ব এবং সরলরেখা কি কাকে বলে বা কি মানে কি বোঝাচ্ছে, তারপরে যে বিভিন্ন কোণের মাপ দেওয়া আছে চাঁদার সাহায্যে চাঁদা ছাড়া, এগুলো বাসায় অনুশীলন করবে, তোমাদের 154 পৃষ্ঠা পড়া থাকবে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।